হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছুটির দিন, আর এই ছুটির দিনে আমরা আজকে বেড়াতে যাচ্ছি একটা সম্পূর্ণ নতুন জায়গায়। আমরা এই প্রথমবার যাব। এই আমরা সবাই কোথায় যাচ্ছি এখন? কোথায় ঘুরতে যাচ্ছি বলতে পারবি? হ্যাঁ জানিস না? এই পুচকুসোনা রিও, আমরা কোথায় যাবো বলো তো? কিনি আমরা একটা মন্দিরে যাব আজকে, এবং সেখানে আমরা ঠাকুর দর্শন করব, তাই না? চলো। তো মোটামুটি সমস্ত তালাচাবি দেওয়া হয়ে গেছে, তো আমরা এই মুহূর্তে এখনই বেরিয়ে পড়বো। গাড়িটা বাইরে রেখে দিয়ে এসেছি, তো একটু পরেই বেরিয়ে পড়বো। তো এই হলো গাড়ি, এই আমাদের ঠাকুর মন্দির তৈরি হচ্ছে সবে, আর আমরা মোটামুটি সকলে রেডি, বাবা মা বাচ্চা স্ত্রী সকলে রেডি। আগে গাড়িটা আমি উপরে তুলি, হ্যাঁ কারণ নিচে রয়েছে। তো ঠিক আছে, আমার দুই ভাইকে নিয়ে, দুই ভাইয়ের দাদু ছেলে বৌমা সবাইকে নিয়ে আমরা মন্দিরে যাই। দেখো আমার ছোট্ট ভাইকে দেখো, ছোট্ট ভাই আরামসে যাচ্ছে, ঘা হয়ে গেল ওখানে, কত সুন্দর পাশ দিয়ে ঘাসের সাইড দিয়ে, কিছু বেশি নেই আর এখনই পৌঁছে যাব, 4 মিনিট 3-4 মিনিট দিয়ে। এই আমরা বেশি নেই আর কি, ভালো লাগছে না? কি ভালো লাগছে! হ্যাঁ রামনগর এসেছি আমরা, এই গাছগুলো দেখো, রামনগর এসেছি। তো অবশেষে আমরা রাখাল রাজা মন্দিরে চলে এসেছি, আর এইখানে পূজোর সামগ্রী পাওয়া যায়, তো এখান থেকে পূজোর সামগ্রী নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এই হলো মন্দির চত্বর, একটা শান্ত এবং নিরিবিলি পরিবেশ, এখন ফাঁকা রয়েছে কারণ এখন অফ সিজন। তো রামনবমী বা অন্যান্য উৎসবে এখানে প্রচুর ভিড় হয়। এই যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে গীতার উপদেশ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল তার একটা প্রতিকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি মন্দিরটা খুব ভালোই, শান্ত নিরিবিলি পরিবেশ। আর ওই যে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা সব বসে রয়েছে, এই হলো বাবা, বড় ছেলে এসে এই আইসক্রিম খাওয়ার জন্য মাকে বায়না করছে। কি আইসক্রিম এটা? হ্যাঁ, এবং বিভিন্ন প্রকার পুরনো পুরনো গাছ রয়েছে, দেখেছেন বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, নিম গাছ রয়েছে, ফলে এই গাছগাছালি থাকার জন্য পরিবেশটা একবারে শান্ত এবং নিরিবিলি, এবং বলা যেতে পারে খুব ঠান্ডা। আমরা প্রখর গ্রীষ্মে এসেছি, গরম গরমে এলেও কিন্তু এই জায়গার পরিবেশটা একদম পুরো ঠান্ডা। তো এখানে বিভিন্ন প্রতিকৃতি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে বকাসুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, তো সেই বকাসুরের বধের একটা প্রতিকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। পাশের পরিবেশও সুন্দর, তবে পাশে কিন্তু কোনো কোনো বাড়িঘর তো কিন্তু দেখা যাচ্ছে না, মানে বলা যেতে পারে একেবারে গ্রামের সীমানা পেরিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর এই যে শ্রীকৃষ্ণের যে নৃত্য, আমরা শ্রীকৃষ্ণের উপাখ্যানে পড়েছি, গল্পতে পড়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালিয়া দমন করেছিলেন, তা সেই কালিয়া দমনের পর তিনি সমুদ্র নদী থেকে উঠে আসেন, এবং উঠে এসে এই কালিয়া নাগের ওপর নৃত্য করেন, সেই নৃত্যের প্রতিকৃতি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের পিতা বসুদেব বা বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে, তার জন্মের পর যেহেতু কংসের হাত থেকে রক্ষা করতে হবে, তাই আমরা দেখতে পেয়েছি যে এখানে একটি প্রতিকৃতি রয়েছে, বাসুদেব বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যে গোকুলে পৌঁছানোর ব্যবস্থা করছে তার একটা প্রতিকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মন্দির নতুন করে সংস্কার করা হচ্ছে, এখানে রং করা হচ্ছে, সুন্দরভাবে রং করা হচ্ছে।
এই সমস্ত কিছু রং করা হবে নাকি? মানে এটা কি রামনবমীকে উদ্দেশ্য করে? প্রচুর ভিড় হয় নাকি রামনবমীতে? এখন ফাঁকা? হাজারের উপর লোক হয়? বাবা, ওই মাঠটায় মেলা বসে নাকি? আচ্ছা, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়? আচ্ছা, তো মন্দিরের প্রধান প্রধান অঙ্গ কিন্তু এটা, মানে মন্দির বলতে কিন্তু এটাই বয়ে আছে। এখানে হরেনাম সংকীর্তন হচ্ছে, আর কেউ যদি কোনো প্রকার মানত করেন তাহলে সেখানে এখানে আপনারা প্রদীপ ধূপকাঠি জ্বালাতে পারবেন। সবাই জ্বালাচ্ছে, আর হরেনাম সংকীর্তন ক্রমাগত হয়েই যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ে ছবি এখানে প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই দেখুন, পুতনা রাক্ষসী বধ। আমরা শ্রীকৃষ্ণের গল্প কথায় পড়েছি যে পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, তার ছবি রয়েছে। মা যশোদার যে বিশ্বরূপ দর্শন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখে, আমরা সেখানেও এই ছবি দেখতে পাচ্ছি। আর এটা হলো মন্দিরের মূল প্রাঙ্গণ, বলা যেতে পারে মন্দিরের মূল অংশ। এই যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি একদম ভেতরে, নীল আলো, লাল আলো, বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা জিম করছি বিষয়টা। তো একটা সুন্দর পরিবেশ থাকবে। রাখাল রাজা মন্দির বইশি থেকে সামান্য দূরে। আর এইখানে হলো রন্ধনশালা, এখানে আপনারা এসে খাবার দাবারের আয়োজন করতে পারেন, এবং এক একজনের 200 টাকা করে, তাই তো? ও 50 টাকা করে, এক একজনের 50 টাকা করে। এখানে প্রচুর ছাগল রয়েছে। অন্যান্য জায়গায় যেমন আমরা দেখতে পারি বাদরের উপস্থিতি, এখানে আমরা সেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি ছাগলের উপস্থিতি প্রচুর রয়েছে। আর এই ছাগলকে জিও চকলেট খাই যাচ্ছে, আর ছাগলগুলোও একবারে জিওর পিছু 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 ঘুরে বেড়াচ্ছে। হয়ে গেছে ছাগল খাওয়ানো? হয়ে গেছে? আমরা এবার যাচ্ছি হলো গিরি গোবর্ধন মন্দিরে। রাখাল রাজা মন্দিরের পাশেই একটি মন্দির, ছোট্ট পাড়া মন্দির রয়েছে, আর সেই মন্দিরটার নাম হলো গিরি গোবর্ধন মন্দির। চলুন। এই যে বকুল গাছ তলায় ছোট্ট পাড়া একটা মন্দির, একদম ফ্যামিলি সময়ে আমরা সব চলে এসেছি। আর এইটা হলো গিরি গোবর্ধন মন্দির। দাদার কোলে ভাই, জিওর কোলে রিও। হ্যাঁ, দেখো কিভাবে বসে রয়েছে, কি সুন্দর ভাবে বসে রয়েছে। দেখো, যাও যাও, তুমি চলে যাও বাবা। ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম। তুই গেলি আর বেলটা পরে গেল? আমি খেয়েছিলাম, বেলটা পরে গেল। বেলটা প্রসাদ হবে খেতে? খুব মিষ্টি, তাই না? আর এখানে একটা প্রসাদ, গাছ থেকে একটা বেল পড়লো, এত মিষ্টি বেলটা আমরা। ঠাকুরের প্রসাদ কই? বেল গাছটা কোথায়? আর তুই এখানে খেলা করছিলি নাকি? ও, এই তো বেল গাছ, এই দেখো 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 বেল গাছ। হ্যাঁ, এই ঠাকুরের প্রসাদ, দেখো কত বেল। ও দেখো, বেলটা খেয়ে নিচ্ছি, আর একটু আছে। এই প্রসাদ ও সদগতি খাবি নাকি? টনি খেয়েছিস? এখন আরতি হচ্ছে মন্দিরে, মন্দিরে আরতি পর্ব চলছে।
খাবার দাবারের আয়োজন করা হয়েছে। ভোগের প্রসাদ এখানে বিতরণ করা হবে। সকালে এখানে আমরা রয়েছি উপস্থিত। ছোটরা ধাম্মার করে আদর খাচ্ছে, তারা গ্রহণ করছে, সার্ভ করছে। সবার প্রথম আমরা রিওকে নিয়ে কোথায় এলাম? ও তিন মাসেই কিন্তু ভ্রমণ করে ফেললো। ওর প্রথম যে ভ্রমণ বেরু বেরু করা, তিন মাসে রাখাল রাজা মন্দিরে হয়ে গেল। হ্যাঁ, জিওকে নিয়ে আমরা যেন প্রথম কোথায় গেছিলাম, আমরা বোধহয় দীঘাতে গেছিলাম না, না মায়াপুর, মায়াপুর, মায়াপুর গেছিলাম এক বছর। হ্যাঁ, আর একে তিন মাসের মধ্যে নিয়ে এলাম রাখাল রাজা মন্দিরে। হ্যাঁ, ওই দেখো জিও, দেখো কি কি খেলছে। হ্যাঁ, এই জায়গাটা খুব একদম সুন্দর জায়গা, একদম ঠান্ডা। এই মন্দিরটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, এখান থেকে দেখতে ভালো লাগছে। তো এখন আমরা রাখাল রাজা মন্দির থেকে বাড়ির উদ্দেশ্যে যাব। সকলেই মোটামুটি আমরা তৈরি হয়ে গেছি, কেউ রেডি তো সবাই? রাজা, রাখাল রাজা মন্দির আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সবাই চলে এসো। কই বড় বেটা গেল কোথায়? ও ওইদিকে চলো, জুতো পরে এসো, আমাদের দর্শন শেষ। রাখাল রাজাকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর তুলে কি হবে, গাড়িতে ইয়ে পাখি হাগু করে দিচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ও বাবা তাদের এসো। আসো, হয়ে গেল আমাদের রাখাল রাজা মন্দির দর্শন হয়ে গেল। এটা এখন কান্নাকাটি করছে, খেলনা পাইনি। আসো এদিকটা খোলো মা, দাঁড়াও দাঁড়াও, ওটা খুব মজায়। হ্যাঁ এবার নাও, রাখাল রাজা মন্দির দর্শন হয়ে গেল। হ্যাঁ আমি গাড়ি রেখে আসি নাকি? হ্যাঁ।